টু মাই চ্যানেল, দিস ইজ আইমা জাগেফিয়াল। আজকে আলোচনা করব শার্লট ব্রন্টির ফেমাস নোভেল জেন আয়ার নিয়ে। এটা পাবলিশ করা হয় 1847 সালে। এটার ফুল টাইটেলটা হচ্ছে জেন আয়ার অ্যান অটোবায়োগ্রাফি, এবং এই নোভেলটি তিনি একটা ছদ্ম নামে পাবলিশ করেছিলেন, এবং সেই ছদ্মটির নামটা ছিল কুরার বেল। এই নোভেলটা লেখা হয় মূলত ভিক্টোরিয়ান এইজে, সো আমরা এখানে অনেকটা ভিক্টোরিয়ান স্পিরিট দেখতে পাবো। আর ধারণা করা হয় কি, এই নোভেলের মধ্য দিয়ে শার্লট ব্রন্টি তার নিজের ব্যক্তিগত জীবনের সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছেন, মানে জেন আয়ারের সাথে তার জীবনের অনেকগুলো ইনসিডেন্ট মিল রয়েছে। তাহলে শুরু করি। ফার্স্টে ক্যারেক্টারগুলো একটু বলি। এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, যদি ক্যারেক্টারগুলো জানা থাকে তাহলে নোভেলটা পড়তে একটু ইজি হয়। আমাদের নোভেলের শুরু থেকে যে ক্যারেক্টারগুলো আসে আমি সিরিয়াল বাই সেভাবেই বলে যাই। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে জেন আয়ার, মানে হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট, তিনি কিন্তু আমাদের এই নোভেলের ন্যারেটর। যখন নোভেলটা শুরু হয় তখন আমরা দেখতে পাই কি, তিনি 10 বছরের একজন অরফান হিসেবে দেখানো হয়, মানে তার প্যারেন্টস ছিলেন না, তো তিনি তার আন্টের সাথে বসবাস করছেন। যেমন হয় দেখা যায় কি, যখন মা বাবা থাকে না, অন্য কারোর সাথে থাকে, তখন দেখা যায় কি বাচ্চাদেরকে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। জেন আয়ারের ক্ষেত্রেও সেম হয়েছিল, বাট শেষ পর্যন্ত দেখা যায় তিনি কিন্তু সুখী হতে পেরেছিলেন। তারপর আসি মিসেস এবং মিস্টার অ্যান্ড মিসেস রিড, এগুলো হচ্ছে তার আঙ্কেল এবং আন্ট। মিস্টার রিডের কথা আগে বলি, এটা হচ্ছে জেনের আঙ্কেল, মানে আমরা বলতে পারি তার মামা। যখন মিস্টার রিডের বোন মারা যাচ্ছিল তো তখন মিস্টার রিড প্রমিস করেছিলেন যে জেনকে সে দেখাশোনা করবে, নিজের বাচ্চার মতো করে লালন পালন করবে। সো মিস্টার রিড কিন্তু তাই করেছিলেন, কিন্তু তিনি খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার আগে তার ওয়াইফকে রিকোয়েস্ট করেন যাতে করে জেনকে নিজের সন্তানের মতো লালন পালন করেন, যদিও তার ওয়াইফ তার প্রমিসটা রাখে না। এরপর আসি জেনের মামির কাছে মিসেস রিড। তিনি খুবই ক্রুয়াল একজন পার্সন ছিলেন, জেনকে দেখতেই পারতেন না, মানে সবসময় দেখা যেত কি তাকে পানিশমেন্ট দিতে থাকতেন ছোট ছোট ব্যাপারগুলোর জন্য। এবং সবচাইতে বেশি ক্রুয়াল ব্যাপারটা হয় তখন যখন মিসেস রিড জেনকে একটা রেড রুমে বন্দি করে রাখেন। এই রেড রুমটা কি, রেড রুম হচ্ছে যে রুমের মধ্যে মিস্টার রিড, মানে এই জেনের মামা মৃত্যুবরণ করেছিলেন। তো জেনের কাছে মনে হতো যে ওই রেড রুমের মধ্যে তার মামার আত্মা ঘুরছে, তো সে খুব ভয় পেয়ে যায় যখন তার মামি তাকে সেখানে বন্দি করে রাখে। এক পর্যায়ে সে কি হয়, সেন্সলেসও হয়ে যায়। এটা যখন আমরা নোভেলটা পড়বো তখন জিনিসটা ইলাবোরেটলি বলে দিব। এরপর আসি মিস্টার অ্যান্ড মিসেস রিডের আবার তিন ছেলে মেয়ে ছিল, একজনের নাম হচ্ছে জর্জিয়ানা। এই জর্জিয়ানা হচ্ছে বড় বোন, খুবই বিউটিফুল ছিল, এবং এই বিউটিফুলনেসটাই তাকে কি করলো, স্পয়েল করে দিয়েছিল। খুবই সেলফিশ প্রকৃতির একটা মেয়ে ছিল এই জর্জিয়ানা। এরপর আসি এলিজা, এটা হচ্ছে সেকেন্ড সন্তান, সে জেনের কাজিন, এবং এই ব্যক্তিও কিন্তু দেখা যেত কি জেনের সাথে খুব খারাপ বিহেভ করতো। আর এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই এলিজা কিন্তু তার বড় বোনের প্রতি খুব বেশি জেলাস ছিল, কারণ তার বড় বোন তার থেকে বিউটিফুল ছিল। এরপর আসি জনের কাছে, মানে তার মামাতো ভাই, একটা মাত্র মামাতো ভাই ছিল। এই ছেলে তো মানে একদম কি বলবো, সেই সবচাইতে বেশি খারাপ ছিল। সে জেনকে সবসময় বুলি করতে থাকতো, এবং বিভিন্ন ছোট ছোট ব্যাপারগুলোতে জন কি করতো, জেনকে তার মার হাতে বকুনি খাওয়াতো। আর জেনকে যে রেড রুমে লক করা হয়েছিল সেটারও পেছনে এই জনই দায়ী ছিল। জীবনের শেষ পর্যায়ে আমরা দেখতে পাই এই জন অ্যালকোহলিক হয়ে পড়ে, এবং যার কারণে সে অনেক বেশি কর্জে ডুবে যায়, শেষ পর্যন্ত সে সুইসাইডও করে ফেলে। এখন গেল জেনের ফ্যামিলি, মানে জেনের ফ্যামিলি এখানে কমপ্লিট। আবার জেনের ফ্যামিলিতে কিন্তু একজন কাজের লোক ছিল, মেড সার্ভেন্ট, তার নাম হচ্ছে বেসিলি। এই বেসিলি একমাত্র ব্যক্তি ছিল যে সবসময় কি করতো, জেনকে দেখাশোনা করতো, তার প্রতি একটু সিম্প্যাথেটিক ছিল, অথবা আমরা বলতে পারি এই বেসিলি স্যারোগেট মাদারের মতো কাজ করতো জেনের জন্য। জেনকে আমরা দেখতে পাই কি একটা সময় পর তাকে একটা অন্য স্কুলে শিফট করে দেওয়া হয়, সেই স্কুলটার নাম হচ্ছে লোউড। সেই স্কুলে যখন সে ভর্তি হয় সেই স্কুলের হেড টিচার কিংবা ম্যানেজার ছিলেন ব্রোকল হার্স নামে এই ব্যক্তিটি। তিনি খুবই অনেকটা হিপোক্রিটিক্যাল, ক্রুয়াল একজন পার্সন ছিলেন, যে সবসময় নিজের কথা চিন্তা করতো, স্কুলের স্টুডেন্টদেরকে ঠিকভাবে ট্রিট করতো না, তাদেরকে খাওয়ার দিত না, ক্রুয়েলটির সাথে তাদেরকে ট্রিট করা হতো, যার ফলে কিন্তু স্কুলে অনেক বেশি প্রবলেমও হয়েছিল।
এরপরের যে ক্যারেক্টার দুইটা আসবে, একটা হচ্ছে মিস টেম্পল, মারিয়া টেম্পল, আর একটা হচ্ছে হেলেন। এই দুজনই হচ্ছে লু উডে আমাদের জেনের সঙ্গী হিসেবে ছিল। হেলেন হচ্ছে তার বান্ধবীর রূপে কাজ করে এবং মিস টেম্পল হচ্ছে তার টিচার ছিল। হেলেনকে আমরা দেখতে পাই কি নোভেলের মধ্যে খুব তাড়াতাড়ি সে মৃত্যুবরণ করেন, এবং মিস টেম্পল কিন্তু জেনের সাথে টোটাল 8 বছর সে স্কুলে থাকে। যখন মিস টেম্পেলের বিয়ে হয়ে যায় 8 বছর পর, তখন দেখা যায় কি জেনের আর সে স্কুলে ভালো লাগে না, সেও সেখান থেকে শিফট হয়ে যায়। এরপরে আরেকটা ঘটনা, এখন পর্যন্ত দুইটা ইনসিডেন্টের কথা এখানে আমি কিন্তু উল্লেখ করে ফেলেছি। একটা হচ্ছে তার মামির সাথে তার বসবাস, আরেকটা হচ্ছে লুড স্কুলের তার সঙ্গীরা যারা ছিল। এরপরে আমরা আসি এডওয়ার্ড রচেস্টার, এ হচ্ছে আমাদের এই নোভেলের নায়ক বলতে পারি। সে থর্নফিল্ড নামক একটা জায়গার ওনার ছিলেন, এবং দেখা যায় কি এই এডওয়ার্ড রচেস্টার কিন্তু অন্য সব হিরোদের মতো অত খুব একটা ইন্টারেস্টিং ছিল না, বা অত বেশি হ্যান্ডসামও ছিল না। তারপরও তার মধ্যে অনেকগুলো গুণ ছিল, মানে সে খুবই ভালো একজন ব্যক্তি ছিল। আমাদের এডওয়ার্ড রচেস্টার যখনই জেনকে দেখে, প্রথম দেখায় কিন্তু তাকে ভালোবেসে ফেলে, কিন্তু জিনিসটা তাকে জানায় না। তো তিনি কি করেন, একটা ইন্টারেস্টিং কাজ করেন, সেটা হচ্ছে জেনকে জেলাস ফিল করানোর জন্য তিনি ব্লাঞ্চ ইনগ্রাম নামক একজন ব্যক্তিকে নিয়ে আসেন, একজন ভদ্র মহিলা, বিউটিফুল ইয়াং লেডি, তাকে নিয়ে আসে, যাতে করে তিনি জেনকে কি করতে পারে, জেলাস ফিল করাতে পারে। যেমন হয় আর কি সচরাচর আমাদের ডেইলি লাইফে, এখানেও ঠিক ওরকম একটা ইনসিডেন্ট। যদিও তিনি জানতেন যে ব্লাঞ্চ ইনগ্রামটা কি ছিল, খুবই লোভী একজন ক্যারেক্টার ছিল, তাও তিনি কি করেন, রচেস্টার এই ভদ্র মহিলাকে তার বাসায় নিয়ে আসে। এই এডওয়ার্ডের একটা দত্তক নেওয়া ডটার ছিলেন, যার নাম হচ্ছে অ্যাডেল। এই অ্যাডেল মূলত ফ্রেঞ্চ একজন গার্ল ছিল, এবং এই অ্যাডেলের মার নাম হচ্ছে সেলিন ছিল। তো সেলিন মূলত ধারণা করা হয় যে রচেস্টারের মেবি গার্লফ্রেন্ড ছিল। তো যখন সেলিনের এই বেবিটা হয়, অ্যাডেল নামক বেবিটা হয় অন্য একজন আননেমড জেন্টলম্যান থেকে, তো তখন দেখা যায় কি আমাদের নায়ক তাকে দত্তক নিয়ে নেয়, মানে গার্লফ্রেন্ডের বাচ্চাকে দত্তক নিয়েছে আর কি, এরকম একটা ধারণা করা হচ্ছে। তারপর হচ্ছে মিসেস ফেয়ারফ্যাক্স, এখানে হচ্ছে তিনি হচ্ছেন এই অ্যাডেলের দেখাশোনা করতেন, অথবা রচেস্টারের বাসায় তিনি হোম মেডের মতো কাজ করতেন। জেন যখন সেখানে যায় রচেস্টারের বাসায়, তখন এই মিসেস তাকে খুব ওয়েলকাম করে, বা তার সাথে খুব ভালো বিহেভ করে। রচেস্টারের বাসায় আমরা অনেকজন মানুষ দেখতে পাই, যেমন গ্রেস পম, তারপর হচ্ছে রিচার্ড ম্যাশন, এগুলো হচ্ছে তার বাসায় থাকে। যখন নোভেলটা পড়বো তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি নোভেলটা শুরু করি। আমরা যখন নোভেলটা শুরুর দিকে শুরুটা হয়, তখন আমরা দেখতে পাই কি জেন 10 বছরের একজন অরফান, তার মামির সাথে থাকছে। তো তার মামি তার সাথে খুব বেশি ক্রুয়াল ব্যবহার করত, এবং তার তিনটা কাজিন ছিল, তার তিনটা কাজিনও তার সাথে খুব খারাপ ব্যবহার করত। কাজিনগুলোর নাম হচ্ছে জর্জিয়ানা, অ্যালিজা এবং জন। দুইজন মেয়ে তো যাই ছিল, কিন্তু এই জন সবসময় জেনের পিছনেই লেগে থাকত। তো একদিন দেখা গেল কি জেন বই পড়ছিল, এমন সময় জন পেছন থেকে তাকে টন্ট মারতে শুরু করলো যে আমরা যদি না থাকতাম তোমার কেউ থাকতো না, তুমি পথে ভিক্ষা করতা, তোমার বাবা মা তোমার জন্য কিছুই রেখে যায়নি, এরকম বাজে বাজে মন্তব্য করতে থাকে। তো এক পর্যায়ে এসে জন জেনের মাথায় সে বইটা দিয়ে কি করে হার্ট করে, বা তাকে বাড়ি মারে, এতে করে তার কপালটা ফেটে যায়। তো জেন নিজেকে প্রোটেক্ট করার জন্য তাকে কি করে অনেকটা স্ক্র্যাচ করে দেয়, এরকম একটা ব্যাপার হয়। তখন জন গিয়ে তার মাকে নালিশ করে যে জেন তাকে মেরেছে। তো এতে করে দেখা গেল কি ছেলেকে মারছে। তো মিসেস রিড খুব বেশি রেগে যায়, তো তিনি এসে কি করে জেনকে রেড রুমের মধ্যে লক করে দেয়। এই রেড রুমটা হচ্ছে যে রুমের মধ্যে জেনের মামা মৃত্যুবরণ করেছিল। তো জেনের কাছে মনে হতো কি এই রুমটার মধ্যে তার মামার গোস্ট আছে। তো সে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে, অ্যাজ এ রেজাল্ট সে সেন্সলেস হয়ে পড়ে। তো সেন্সলেস হয়ে পড়ার কারণে সেখানে তার চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যখন জেনের সেন্স ফিরে আসে, তখন তার পাশে একজন ডাক্তার, যার নাম হচ্ছে লয়েড, এবং তাদের ঘরের মেড সার্ভেন্ট, তার নাম হচ্ছে মিস বেসিলি, বসে আছে। মিস বেসিলি মাত্র একমাত্র ব্যক্তি ছিল যে সবসময় জেনের সাথে কাইন্ড ছিল, তার দেখাশোনা করতো। তো যখন তার সেন্স আসে, তখন এই দুজন ব্যক্তিকে তার আশেপাশে দেখতে পায়। তো তখন ডাক্তারটা দেখে কি তার মামি মিসেস রিড এবং তার মামাতো ভাই, ওরা কেউ বাসায় ছিল না। তো তিনি দেখা যায় কি জেনের সাথে অনেক কথাবার্তা বলতে থাকেন, আসলে ব্যাপারটা কি হয় তিনি জানার চেষ্টা করেন।
তো তখন জেন তাকে সব ব্যাপার খুলে বলে, তো লয়েড বুঝতে পারে আসলে ব্যাপারটা কি হচ্ছে। তো তখন মিসেস রিড যখন ফিরে আসে, তো তিনি তাকে বললেন কি জেনের হয়তো এই জায়গাটা ভালো লাগছে না, গেট সাইড যে জায়গাটাতে তারা আছে সেই জায়গাটা ভালো লাগছে না, আপনি তার স্কুলটা চেঞ্জ করে দেন। তো তার মামি কি করলো, তাকে একটা অন্য স্কুলে ভর্তি করে দিল, স্কুলটার নাম হচ্ছে লোড। তো সেই স্কুলে যখন ভর্তি করিয়ে দেওয়া হয়, জেন সেখানে সেখানের পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না। সেখানে যে হেড টিচার ছিলেন ব্রোকলি হার্স্ট, সে ব্যক্তিটাও খুবই ক্রুয়েল ছিলেন, হিপোক্রিটিক্যাল, স্টুডেন্টদের সাথে খুব খারাপ বিহেভ করতো, তাদেরকে ঠিকভাবে খাবার দিত না, অনেক প্রবলেম ছিল। তাও জেন কিছুটা মানসিকভাবে শান্তিতে ছিল, তার কারণ হচ্ছে তার মামিও নেই এবং তার মামাতো ভাইও নেই তাকে টর্চার করার জন্য, যদিও অনেক প্রবলেম ছিল। সেই স্কুলের মধ্যে তার দুজন ফ্রেন্ড হয়, একজন হচ্ছে টিচার মারিয়া টেম্পল আর একজন হচ্ছে ফ্রেন্ড হেলেন। তো হেলেনের সাথে সে টাইম স্পেন্ড করতে লাগলো, কিন্তু সাডেনলি দেখা গেল কি স্কুলের মধ্যে একটা প্রবলেম দেখা দিল। মানে একটা সময় দেখা যায় কি শীতের কারণে সেই স্কুলের মধ্যে টাইফাস আক্রমণ করেন, এতে করে তার বান্ধবী হেলেন এবং আরও 30 জন স্টুডেন্ট মৃত্যুবরণ করেন। তো এই যে ঘটনাটার কারণে দেখা গেল কি স্কুলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কিছুটা বা তারা কিছুটা কি কনসিয়াস হয়ে পড়বে, সচেতন হয় স্কুল সম্পর্কে, তারপর স্কুলের অবকাঠামো সব কিছু আস্তে আস্তে চেঞ্জ করা স্টার্ট হয়ে যায়। তো আমরা এরপর দেখতে পাই কি জেন সেই স্কুলের মধ্যে টোটাল 8 বছর থাকে, 6 বছর স্টুডেন্ট হিসেবে, 2 বছর টিচার হিসেবে। তো এইখানে কিন্তু একজন টিচার ছিল মারিয়া টেম্পল, সে কিন্তু জেনের খুবই ক্লোজ ছিলেন, তার মানে তার সাথে ভালো একটা সম্পর্ক ছিল। এই 8 বছর কিন্তু মারিয়া টেম্পল সেই স্কুলে টিচার হিসেবে ছিল, কিন্তু যখনই মারিয়া টেম্পল সেখান থেকে চলে যায় সেই স্কুল থেকে, তখনই জেনের আর স্কুলটা ভালো লাগে না, সে চিন্তা করলো কি সেও এই জায়গা থেকে চলে যাবে। এরপর আমরা দেখতে পাই কি সে একটা পত্রিকায় অনেকটা বিজ্ঞপ্তি দেয় যে সে শিক্ষক হিসেবে থাকতে চায় যদি কেউ তাকে রাখে। তারপর প্রায় সপ্তাহ 2-1 পরে থর্নফিল্ড নামক একটা জায়গা থেকে তার কাছে একটা লেটার আসে, অ্যাডেল নামক একজন ফ্রেঞ্চ গার্ল রয়েছে তাকে দেখাশোনা করার জন্য সেই থর্নফিল্ডের যে মালিক রয়েছেন রচেস্টার, সে চায় যাতে জেন যায় সেখানে। তো জেন যাই হোক খুশি হয়ে যায়, সে কী করে অ্যাডেলের বা রচেস্টারের বাড়িতে চলে যায়। রচেস্টারের বাড়িতে যাওয়ার পর সেখানে সে সেই ফ্রেঞ্চ গার্ল অ্যাডেলকে পায় এবং সেখানে যে হাউসকিপার রয়েছে মিসেস ফিয়ারফ্যাক্স তার সাথেও তার দেখা হয় এবং তাদের দুইজনের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মানে সে খুব মানে ভালো একটা ক্লোজ বন্ডিং তাদের মধ্যে ক্রিয়েট হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কি আমাদের নায়িকা কিন্তু আস্তে আস্তে নায়কের প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়ছে। প্রায় 3 মাস পার হয়ে গিয়েছে এরকম একটা সময়। এরপর আমাদের নায়িকা একদিন নদীর ধারে ঘুরতে গেল, সেখানে দেখা হলো নায়ক রচেস্টারের সাথে। তো দেখা হওয়ার পর আমাদের জেনের মনে হচ্ছে কি হয়তো তিনি কি করেন রচেস্টারকে ভালোবাসেন, কিন্তু সাহস করে বলতে পারছিলেন না, বলাটাও অস্বাভাবিক কারণ সে তো হচ্ছে আমাদের জেন হচ্ছে তার একজন অনেকটা সার্ভেন্টের মতো বলতে পারি বা তার আন্ডারে কাজ করছে এমন একজন ব্যক্তি। সো তিনি তো চাইলেই বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি, যে জিনিসটা রয়ে গেল কি গোপনে রয়ে গেল। এরপর রচেস্টারের বাসায় কিন্তু কিছু আনইউজুয়াল ইনসিডেন্ট ঘটতে থাকলো। যেমন ধরেন একদিন রাত্রেবেলা দেখা গেল কি জেন সাডেনলি একটা আওয়াজ শুনতে পেল, তো সে তাড়াতাড়ি সেখানে গেল, গিয়ে দেখে কি রচেস্টারের ঘরের মধ্যে আগুন লেগে গেছে। তো তিনি তো একদম মরার মতো ঘুমিয়ে আছে, জিনিসটা বুঝতে পারেনি, তো জেন তাকে গিয়ে সেখান থেকে রক্ষা করে। তারপর জেন জিজ্ঞেস করে কিছু সময় পর যে আসলে আগুনটা কে লাগিয়েছে, তখন রচেস্টার তাকে বলে সম্ভবত তাদের যে সার্ভেন্ট রয়েছে গ্রেস পুল, সেই হয়তো এই কাজটা করেছে। গ্রেসফুল তাদের 3rd ফ্লোরের সার্ভেন্ট ছিল। তো যাই হোক গ্রেসফুল কিন্তু জেনের কিন্তু এই কথাটা বিশ্বাস হয় না, তার কারণ হচ্ছে জেন দেখলো কি গ্রেসফুল কিন্তু তার কাজটা ঠিকভাবে চালিয়ে যাচ্ছে, সে এখনো সেই বাসার সার্ভেন্ট হিসেবেই রয়েছে। তো সে কিছুটা অবাক হয়ে যায়, তাও সে কিছুই বলল না। এরপর আমরা দেখতে পাই কি রচেস্টার এরই মাঝখানে আরেকটা কাজ করে, সেটা হলো সে তার বাড়িতে ব্লামশে ইনগ্রাম নামক একজন মানে অনেকটা অর্থলোভী মহিলাকে নিয়ে আসে। এটা দেখে কিন্তু নায়িকার মনে কি হলো অনেক হতাশার জন্ম নিল, তার কারণ হচ্ছে সে তো মনে মনে রচেস্টারকে পছন্দ করে, কিন্তু দেখা গেল কি এখন আরেকটা ক্যারেক্টার আরেকটা ভদ্র মহিলা এখানে চলে এসেছে, তো তার মনে খুব কষ্ট হয়, কিন্তু জিনিসটা সে উল্লেখ করেনি। যদিও জেনের মনে হচ্ছিল রচেস্টারের জন্য এই মহিলা পারফেক্ট না, রচেস্টারও খুবই চালাক, সে কিন্তু একে আনছে যে জেলাস ফিল করানোর জন্য। রচেস্টারও জানতো কি এই ভদ্র মহিলা আসলে কি টাকার জন্য অনেক বেশি লোভী। এই গেল ভদ্র মহিলার এন্ট্রি।
এরপর আমরা আরেকজন ব্যক্তির এন্ট্রি এই যে জায়গায় দেখতে পাব, সেটা হচ্ছে রিচার্ড ম্যাসন। এই রিচার্ড ম্যাসনটাকে রিচার্ড ম্যাসন প্রকৃতপক্ষে আমাদের যে নায়ক রচেস্টারের শালা বলতে পারে। সে ব্যক্তি যখন রচেস্টারের বাসায় আসে, রচেস্টার কিছুটা বিরক্ত বোধ করেন। যাই হোক, এক পর্যায়ে তাদের মধ্যে অনেকটা সময় একটা কনভারসেশন চলতে থাকে। এতে করে তার মনে কিছুটা কি খুশি হয়ে যায় এবং তিনি রুম থেকে খুশি খুশি বের হয়ে যায়। এরপর দেখা গেল কি, রাতের বেলা আরেকটা ইনসিডেন্ট ঘটলো। সেটা কি, রাতে হঠাৎ করে জেন একটা আওয়াজ শুনতে পেল, তো বাড়ির অন্যরা কিন্তু ব্যাপারটা টের পায়নি। তো রচেস্টার কি করে, জেনকে উপরের একটা ঘরে নিয়ে যায়, দেখে কি সেখানে ম্যাসন, যে রিচার্ড ম্যাসন যে ব্যক্তিটা এসেছিল, সে আঘাতপ্রাপ্ত অবস্থায় পড়ে আছে। তো রিচার্ড জেনকে বলে যে তুমি তার টেক কেয়ার করো, আমি ডাক্তার নিয়ে আসি। তো তিনি ডাক্তার নিয়ে আসলেন এবং কিছু সময় পর ম্যাসনকেও কি করে, ডাক্তারের বাড়িতে পাঠিয়ে দেয়, মানে রাতটা শেষ হওয়ার আগে। তো ম্যাসন তো এখন শেষ লিভ মারলো। এখন দেখা যায় কি, আমরা দেখতে পাই কি, এরপর আরও একজন ব্যক্তি সেখানে এন্ট্রি হয়। সেটাকে সেটা হচ্ছে বেসিলি। এটা কিন্তু জেনের পক্ষ থেকে এসেছে। জেনের বাসায় যে মামির বাসায় একজন কাজ করতো বলেছিলাম, বেসিলি, তার হাজব্যান্ড আসে। তার হাজব্যান্ডের নাম হচ্ছে লিভেন। তিনি আসেন, তো তিনি এসে জেনকে জানান যে তার মামি মিসেস রিড তাকে দেখতে চেয়েছে, তিনি মৃত্যুসজ্জায় রয়েছেন। এবং এটা শুনে জেন কি হয়, এক সপ্তাহের জন্য ছুটি নেয়। ছুটি নিয়ে তিনি তার ওই যে গেট শেড যে জায়গাটা রয়েছে সেখানে যান, গিয়ে দেখতে পেলেন কি, তার মামি যদিও মৃত্যুসজ্জায় রয়েছে, তখনও তার মামি তাকে ঘৃণা করত। এবং তিনি তাকে জানান যে তার ছেলের কথাটা তিনি জানান, যে তার ছেলে কিছু সময় আগে এসেছিল, তার ছেলে এসে তার থেকে সম্পদ, সব সম্পদ নেওয়ার চেষ্টা করেছে, এবং তার ছেলে খুবই কি হয়েছে, জন, মানে তার ছেলে বলতে মূলত আমি জনের কথাই বলছি, যে জন খুবই এখন অ্যালকোহলিক হয়ে গিয়েছে এবং সে কি করেছে, নিজে কিছু সময় পর সুইসাইডও করে ফেলেছে। এইসব খবর সব তার মামি জেনকে দেয়। এরপর আমরা দেখতে পাই কি, কিছু সময় পর তার মামি জেনকে আবার ডাক পাঠালো। তো তখন ডাক পাঠানোর পর তার মামি তাকে ইনফর্ম করে যে তোমার একজন চাচা আছে যার নাম হচ্ছে জন আয়ার, এবং তিনি তা কি করেছেন, মিসেস রিডকে একটা চিঠি দিয়েছিলেন। এই চিঠিটা তিনি কি 3 বছর আগে পেয়েছিলেন, এবং 3 বছর আগে পাওয়ার পর চাচাটা আসলে জেন আয়ার সম্পর্কে জানতে চেয়েছিল। তো তার মামি তাকে বলে যে কি, জেন আয়ার টাইফাস নামক একটা মানে জ্বরে সে মৃত্যুবরণ করেছে, সেটা জানিয়েছিল চাচাটাকে। তো এই রিপোর্ট আমরা দেখতে পাই কি, এই ইনফরমেশনটা দেওয়ার পরই তার মামি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা জানলাম কি, জেনের একজন মানে চাচাও রয়েছে, মানে একজন গার্ডিয়ান তার রয়েছে। এই গার্ডিয়ানের কথা কিন্তু আমরা নোভেলের লাস্টে জানতে পারবো। এরপর আমরা দেখতে পাই কি, জেন আবার থর্নফিল্ডে ফিরে আসে, মানে রচেস্টারের বাসায়। তো যখনই ফিরে আসে তখন রচেস্টার তাকে তার ভালোবাসার কথা জানায়, যে আমি তোমাকে পছন্দ করি। তো জেনের বিশ্বাস হয় না। তো তখন রচেস্টার বলে যে কি, আসলে এই যে ভদ্রমহিলাকে আমি এখানে নিয়ে এসেছিলাম মূলত তোমাকে জেলাস ফিল করানোর জন্য। তো জেনও খুশি হয়ে যায়, তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেলে। ইভেন খুব তাড়াতাড়ি তাদের বিয়ের ডেটও ফিক্সড হয়ে যায়। এখন বিয়ের দিন সকালবেলা আসলো, সব কিছু ঠিকঠাক। এমন সময় মানে তাদের বিয়ে হবে, বিয়ের আসরে যখন সব কিছু বিয়ে হবে এমন সময় দুজন ব্যক্তির প্রবেশ ঘটে। একজন হচ্ছে মিস্টার রিচার্ড ম্যাসন, মানে ওই যে রচেস্টারের শালা বলেছিলাম তিনি, আরেকজন হচ্ছে একজন লয়ার মিস্টার ব্রিক্স। তারা মানে এসে একদম চিল্লায় বলতে থাকে, না এ বিয়ে হতে পারে না, মানে এই টাইপের আর কি, বাংলা সিনেমায় যেমন হয় আর কি। তো তারা এরকম করে বলতে লাগলো। তো তখন রিচার্ড ম্যাসন বলে যে কি, এ রচেস্টার অলরেডি ম্যারিড, সে আমার বোন বার্থা ম্যাসনকে বিয়ে করেছে। তো নায়কও খুবই ভালো মানুষ, সে জিনিসটা অস্বীকার করে না। সে বলে যে আসলে আমি তাকে বিয়ে করেছি, এবং বার্থা একজন পাগল, সে আমার বাড়িতেই 3rd ফ্লোরে আছে, এবং সবসময় দেখা যায় কি পাগলের মতো উদ্ভট কাজ কারবার করতে থাকে। তো তখন সে কি করে, রিচার্ড সব কিছু খুলে বলতে থাকে যে আমার বাবা কি করেছিল, বার্থারা খুবই ওয়েলদি পার্সন ছিল, তাই আমার বাবা আমাকে সম্পদশালী করার জন্য বার্থার সাথে বিয়ে দিয়েছিল। তখন কিন্তু তারা জানতো না যে আসলে বার্থা পাগল ছিল। তো পরবর্তীতে বিয়ের পর জানতে পারে যে আসলে পাগল মেয়ের সাথে তার বিয়ে হয়। এখন সে ভদ্র মহিলা বার্থা ম্যাসন তার বাড়িতেই আছে 3rd ফ্লোরে। তো রচেস্টার সেখানে নিয়ে জেনকে দেখায়, দেখে কি সেই পাগলের মতো কাজ কারবার করছে। তো রচেস্টারের বাসায় যে উদ্ভট উদ্ভট কাণ্ড ঘটতো, আগুন লেগে যেত, এই সেই হতো, সে সব কিছু বার্থাই করতো, এই জিনিসটা জেন জানতে পারে। এবং বার্থাকে দেখাশোনা করতো গ্রেস পুল নামক একজন
মানে কর্মচারী ছিল দেখাশোনা করার জন্য। এই গ্রেসফুলি অ্যালকোহলিক ছিল, যখনই সে একটু অসচেতন হয়ে পড়তো তখনই বার্থাকে একটু সুযোগ পেত এ ধরনের কাণ্ড কারখানাগুলো করত। এরপর আমরা দেখতে পাই কি আমাদের নায়িকা খুব বেশি মনকষ্ট নিয়ে সে কি করে, বিয়ে করবে না বলে সে সে জায়গা থেকে চলে যায়। তার কাছে কোনো টাকাও ছিল না, অনলি 20 শিলিং টাকা ছিল। সে এরপরে দেখা যায় কি মার্শা এন্ড নামক একটা জায়গায় পৌঁছায় এবং সেখানে যাওয়ার পর কি করে, তার কাছে টাকাও নেই কিছু করার অবস্থানে সে ভিক্ষা করা স্টার্ট করলো। তো তাকে কেউ ভিক্ষাও দিচ্ছিল না এমন একটা অবস্থা। তারপর আমরা দেখতে পাই কি এক পর্যায়ে সে মোর হাউস নামক একটা বাসায় আশ্রয় নেয়। সেখানে সে নিজেকে কিন্তু তার নামটা চেঞ্জ করে পরিচয় দেয়, তার পরিচয় দেয় জেন ইলিয়ট নাম। সে সেই বাড়িতে যখন যায় সেখানে টোটাল 3 জন ব্যক্তি ছিল, একজন হচ্ছে ম্যারি রিভার্স, আরেকজন হচ্ছে ডায়ানা, আরেকজন হচ্ছে কি সেন্ট জন রিভার্স। এই 3 জন মানে টোটাল 3 ভাই বোন, 1 ভাই 2 বোন। তো সেখানে যাওয়ার পর তাদের সাথে খুব ভালো ভাব হয়ে যায়। ভাব হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই কি এই জন রিভার্স মানে ওই ভাইটা কিন্তু একজন পাদ্রী ছিল। সে আমাদের জেনকে মর্টন নামক একটা স্কুলের মধ্যে চাকরিও দিয়ে দেয়। তখন আমাদের নায়িকা কি করে, আসলে তার যে চাচা রয়েছে তার খবর নেওয়া স্টার্ট করে। তো তখন তিনি জিজ্ঞেস করেন যে তারা কি লোড স্কুলের জেন আয়ার নামে কাউকে চিনে কিনা। তো তখন আমরা দেখতে পাই কি জেন আয়ারের চাচা, মানে চাচা যে ছিলেন তিনি কিন্তু জেন আয়ারের কথা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন। তো ছেলেটা কিন্তু জিৎ তাকে চিনতে পারে। এখন এখানে একটা টুইস্ট এসে গেল। টুইস্টে কি, প্রকৃতপক্ষে তিনি যে মুর হাউসে আশ্রয় নিয়েছেন সে মুর হাউসের 3 জন মানুষ মূলত তার কাজিন ছিল, ঠিক আছে? তো মানে মানে ওই যে জন আয়ারের ছেলে মেয়ে ছিল। তো তখন তারা জানায় যে জন আয়ার মৃত্যুবরণ করার আগে £20,000 কি করেছে, জেনের জন্য রেখে গিয়েছে। তো সব কিছু এখন সর্টেড হয়ে গেল। তো আমাদের জেন সে খুবই দয়ালু, সে কী করলো, £15,000 তার কাজিনদেরকে দিয়ে দিল। তারপর দেখা গেল কি তার কাজিন জন যে ছিল সে চিন্তা করলো সে ইন্ডিয়াতে যাবে একজন মিশনারি হিসেবে এবং জেনকে বিয়ের প্রস্তাব দেয়। জেন জিনিসটাতে রাজি হয় না, তার কারণ হচ্ছে জেন তো অলরেডি রচেস্টারকে পছন্দ করে, এটা তো ওখানে সম্ভব না যাকে সে ভালোবাসে না তাকে বিয়ে করবে। তো একটা সময় পর আমরা দেখতে পাই কি আমাদের নায়িকা হঠাৎ করে তার মনে 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 হচ্ছে যেন তাকে কেউ ডাকছে, এরকম একটা ফিল হচ্ছে আর কি, মানে তার নায়ক তাকে ডাকছে এরকম একটা ব্যাপার। তো সে কী করে, তাড়াতাড়ি করে থর্নফিল্ড নামক যে জায়গাটা রয়েছে ওই জায়গায় যায়। তো সেখানে যাওয়ার পর সে জানতে পারে কি আসলে রচেস্টারের যে বাড়ি রয়েছে সেটা তার ওয়াইফ বার্থা আগুনে পুড়ে মানে পুড়ে ফেলছে, আর রচেস্টার তার ওয়ার্কারদের সবাইকে বাঁচাতে গিয়ে নিজের এক হাত এবং 2টা চোখের কি যে কর্মশক্তি রয়েছে সেটা হারিয়ে ফেলেছে। এখন বর্তমানে ফার্নডিন নামক একটা জায়গাতে 2জন ওয়ার্কার নিয়ে রচেস্টার বসবাস করছে, একজন হচ্ছে জন আর একজন হচ্ছে ম্যারি, এই 2জন সার্ভেন্ট নিয়ে মানে সে বসবাস করছে। তো নায়িকা কি করলো, সেখানে গেল এবং শেষ পর্যায়ে আমরা দেখতে পাই কি আমাদের নায়িকার 10 বছর সুখী সুখী আনন্দময় বছর পার করছে তার হাজব্যান্ডের সাথে এবং একটা অটোবায়োগ্রাফি লিখছে। এক পর্যায়ে তার যে একটা মেয়ে ছিল অ্যাডল তাকেও কি করে, তারা সেও তাদের সাথে থাকে এবং তাদের এখন বর্তমানে একটা ছেলে সন্তান হয়েছে। এরই মাঝখানে কিন্তু একটা টুইস্ট হয়ে যায়, সেটা হলো কি তাদের বিয়ের ঠিক 2 বছরের মাথায় কিন্তু আবার কি রচেস্টারের একটা চোখের কিছুটা আলো ফিরে এসেছে। তো এতে করে কি তাদের যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে সেটাও এখন মানে সেটাকেও সে দেখতে পারবে, এরকম একটা কথা বলে নভেলটা শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন, খুব লম্বা একটা স্টোরি, খুবই কনফিউজিং ক্যারেক্টারগুলা, মাঝখানে আমিও নিজে ক্যারেক্টারগুলো নাম এদিক এদিক করে ফেলেছি, আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।